towards the Bangladesh side, you know, obviously we'd like to attack them with our strength, and that is the pace. Australia te ebare T20 bishwakape sob shomoy pacerra shubidha korche jar praman paoa geche Bangladesher prothom match-e. Taskin Ahmed chilen durdanto, 4 over e tule niyechen 4 wicket. Echara Hasan Mahmud peyechen 2 wicket. Pashabashi Shoumya Sarkar peyechen 1ti. Bangladesher hoye pacerrai tule niyechilen 7 wicket. Spinner hisebe ekmatro wicket peyechilen Saqib Al Hasan. আর পরিসংখ্যান ঘাটলে বাংলাদেশের চেয়ে সাউথ আফ্রিকার প্যাসিং অ্যাটাক বেশ শক্তিশালী। তাই তো আগামীকাল 27 অক্টোবর বাংলাদেশের ম্যাচের আগে বাংলাদেশকে রীতিমতো ভয় দেখালেন লুঙ্গি অ্যাঙ্গেরি। বাংলাদেশের ব্যাটসম্যানদের গড়িয়ে দিতে তাদের প্যাস আক্রমণ খুব কাজে আসবে বলে আশাবাদী তিনি। সংবাদ সম্মেলনে অ্যাঙ্গেরি বলেন, আমরা নিজেদের শক্তির জায়গা নিয়ে ভাবছি। বিশ্বকাপে যে কয়টা ম্যাচ দেখেছি প্যাসাররাই বেশি সফল ছিল, আমরাও নিজেদের শক্তির জায়গা ধরেই সামনে এগিয়ে যাব। বাংলাদেশের কথা বললে অবশ্যই আমরা নিজেদের শক্তির জায়গা দিয়েই আক্রমণ করব, সেটি হলো প্যাস। তারা কিভাবে সামাল দেয় তা আগামীকাল দেখব। এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ, যেখানে ইয়াসির আলীকে বসিয়ে রেখে আরেকটি অতিরিক্ত প্যাসার আবাদত হোসেনকে খেলানোর কথা রয়েছে একাদশে। প্রিয় দর্শক, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ কেমন করবে আর লুঙ্গি অ্যাঙ্গেরির কথা আপনারা কিভাবে নিচ্ছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।